আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো দেশি হাঁসের মাংস। আমি এখানে একটা ছোট দেশি হাঁসের মাংস নিয়েছি। এখানে গোটা হাঁসটা ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি। একদমই ছোট বাচ্চা হাঁস, হাঁসটা বেশি বড় না। প্রথমে চুলায় একটি হাঁড়ি চাপাবেন, তারপরে সয়াবিন তেল দেবো হাঁড়িটা গরম হলে। এরপরে তেজপাতা আর কিছু কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। বেশি পেঁয়াজ লাল হবে, পেঁয়াজটা লাল হলে পরে আমরা একে একে মশলাগুলো সব দিয়ে দিব। দেখুন পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এখন আমরা একে একে মশলাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা এই সময় একটু কম রাখবেন যাতে পেঁয়াজ আরও পুড়ে না যায়। সাবধানে রান্নাটা সারতে হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। হাঁস অনুযায়ী আপনি আদা রসুন বাটা ইউজ করবেন, বেশি বড় হলে ওই অনুযায়ী দিবেন। আমারটা ছোট হাঁস, আমি কমই দিলাম। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ, তারপরে দিচ্ছি মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো একেবারেই অল্প দিয়েছি, ঝাল যেরকম যে খাবেন সেরকমভাবেই দিবেন। এখন আমি দিয়ে দিলাম 2 চা চামচ ধনে গুঁড়া। এখন আমি দিলাম 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, এটা আমি বাসায় করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে গুঁড়ো। অল্প একটু পানি দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবেন। মশলাটা আস্তে আস্তে কষালে তেল উঠবে, খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। আস্তে আস্তে কষানো হলে পরে এই রূপটা চলে আসবে, তেল উঠেছে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে কষানো যাতে কাঁচা মশলার গন্ধটা একবারে দূর হয়ে যায়। মশলা যত কষাবেন তরকারি তত স্মেলটা সুন্দর হবে আর খেতেও খুব স্বাদ হবে। এই জন্য ধৈর্য ধরে মশলাটা কষাবেন। মশলা কষানোটাও একটা ধৈর্যের ব্যাপার। মশলা যত কষাবেন তরকারি তত স্বাদ হবে। দেখুন আমার মশলাটা একেবারে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে উপরে উঠে এসেছে। এখন আমি আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিব। মশলা খুবই সুন্দর রং হয়েছে, পুড়েও যায়নি। মাংসগুলো আমি আগে ধুয়ে কেটে বেছে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন মাংসগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব। চুলার আঁচটা এই সময় কমিয়ে রাখবেন যাতে নিচে লেগে না যায়, পুড়ে গেলে তরকারির স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে। এই জন্য খুব সাবধানে এই সময়টা খেয়াল রাখতে হবে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিব। আসলে আমি কোনো স্ক্রিপ্ট লেখা ছাড়াই নিজের থেকেই বলার চেষ্টা করি। কম বেশি ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। এটা আমার খুব ছোট্ট একটা পরিসরে ছোট্ট আয়োজন করে শুরু করেছি আমার ইউটিউব চ্যানেলটি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এইভাবে আমি মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব। হাঁসের মাংস সিদ্ধ হতে টাইম লাগে অনেক, একটু সময় নিয়ে হাঁসের মাংস রান্না করতে হবে। তবে যেহেতু আমার এটা কচি হাঁস ছোট, এটা বেশি কোনো টাইম সময় লাগবে না, তারপরেও সময় লাগবে।
আপনারা একটু সময় নিয়ে হাঁসের মাংসটা রান্না করবেন। এখন আমি ঢেকে দিব, কিছুক্ষণ পর ঢাকনি উঠিয়ে নিব। এখন দেখেন অল্প করে পানি ছেড়ে এসেছে হাঁসের গায়ে থেকে। এখন আমি আবার একটু নেড়ে দিব, আস্তে আস্তে করে চুলার আঁচ বাড়িয়ে কমিয়ে রান্নাটা সারবেন। যখন যেরকম আঁচ প্রয়োজন ঠিক ততটুকু মাপেরই আঁচ দিবেন। দেখুন পানি ছেড়ে এসেছে, মাছটার রং খুব সুন্দর হয়েছে। আস্তে আস্তে আরও অনেকক্ষণ কষাতে হবে, অল্প অল্প করে পানি দিবেন আর কষাবেন। পুরো ভিডিওটা তো দেখানো সম্ভব না, এই জন্য আমি অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। কিছুক্ষণ কষানোর পরে হাঁসের মাংসের চেহারা ঠিক এইরকম এসেছে, পানি শুকিয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। আমি এবার আরও কিছুক্ষণ কষাবো আর একটু পানি দিয়ে সিদ্ধ করবো। এখানে আপনি ইচ্ছে করে গরম পানি ইউজ করতে পারেন, গরম পানি ইউজ করলে ভালো, ঠান্ডা পানিতেও কোনো সমস্যা নেই। হাঁসের মাংস একটু সময় লাগে হতে, সিদ্ধ হতে, যারা রান্না করেন তারা জানেন। আমি এখন 2 কাপ পানি দিব, 2 কাপ পানি দিয়ে আর কিছু মাংসটা রান্না করব। ইতিমধ্যে আমার হাঁসের মাংস কিন্তু অনেকক্ষণই রান্না হয়েছে, আমি বারে বারে পানি দিয়ে সিদ্ধ করেছি, কষিয়েছি। এটা পুরো ভিডিওটা তো দেখানো সম্ভব না, আপনারা বুঝে নেবেন। এখন আমি আরও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য চুলার উপর ঢাকনা চাপা দিয়ে রেখে দিব। আরও কিছুক্ষণ রান্না হওয়ার পরে ঠিক মাংসের চেহারাটা এসেছে ঠিক এরকম। মাংস কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে এসেছে, হাঁসের মাংসে বেশি ঝোল রাখবো না, হাঁসের মাংসে বেশি ঝোল খায়ও না। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কলিজাটা দিয়ে দিব। কলিজাটা সবসময় হাঁসের বা মুরগির যে কোনো পাখির মাংস রান্না করার সময় কলিজাটা সবার পরে দিবেন, কারণ আগে কলিজাটা দিলে তরকারির রং নষ্ট হয়ে যায়, অনেক সময় তরকারি পিতাও হয়ে যেতে পারে কলিজাটা গলে গেলে। আরও কিছুক্ষণ পরে আমার রান্নার ঠিক এইরকম লোক এসেছে। এখন হাঁসের মাংস আলহামদুলিল্লাহ মোটামুটি ডান, আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি সবসময় লাল সবুজ কাঁচামরিচ ব্যবহার করার চেষ্টা করি, পাশে না থাকলে সমস্যা নেই, সবুজই দিবেন, যদি লাল থাকে লালই দিবেন, কোনো সমস্যা নেই। কাঁচামরিচটা দিয়ে আমি আরও কিছুক্ষণ দমে রাখবো, ঝোল আরও শুকাবে, আরও তেল ছাড়বে। যদি তেল বেশি হয়ে যায় তাহলে খাবার দরকার নেই, ওপর থেকে আস্তে করে যে কোনো স্পুন দিয়ে উঠিয়ে আপনি তেল ফেলে দিতে পারেন। সবশেষে রান্নার ঠিক এই চেহারাটা এসেছে আলহামদুলিল্লাহ, মশলা রংটা অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনারা এই প্রস্তুত এইভাবে প্রস্তুত করে বাসায় খাবেন, জানাবেন আপনাদের রান্না কেমন হলো আমাকে। রান্না আমার হাঁসের মাংস শেষ, একেবারে শেষ পর্যায়ে রান্না পুরাই ডান। বাটিতে দিয়ে রান্নাটা পরিবেশন করে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আসলে কোনো কিছু চিন্তাভাবনা করে এই চ্যানেলে এটা শুরু করিনি, আপনাদের যদি ই পাই সহযোগিতা পাই তাহলে আরও এটার চেষ্টা করবো করতে। লাইক দিবেন সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।